এই ভিডিওটিতে আমরা দেখব বনভূমির বায়োম সম্পর্কে। ফরেস্টল্যান্ড বায়োম বা বনভূমির বায়োমকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। যেমন তাদেরকে ভাগ করা যায় হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্টে, ট্রপিক্যাল সিজনাল ফরেস্টে, ডেসিডুয়াস ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্ট এবং কনিফার ফরেস্ট। এখন আমরা আসি প্রথমে ট্রপিক্যাল রেইন ফরেস্ট কোনগুলো। ট্রপিক্যাল রেইন ফরেস্ট হচ্ছে যে সকল বনের মধ্যে 250 থেকে 450 সেন্টিমিটারের মতন বৃষ্টিপাত হবে বাৎসরিক। তার মানে পুরো বছরের প্রায় পুরোটা সময় জুড়ে কম বেশি বৃষ্টিপাত সেখানে আমরা দেখতে পাব। সেই সকল অঞ্চলগুলোতে উঁচু বৃক্ষ দেখা যাবে। সেই বৃক্ষগুলো সবগুলো মিলে ক্যানোপি যেটা তৈরি করবে সেটা হবে হচ্ছে 30 থেকে 45 মিটার উঁচু। তার মানে উদ্ভিদগুলো বৃক্ষগুলো এরকম উঁচু অঞ্চল 30 থেকে 45 মিটার পর্যন্ত উঁচু হবে। একটা উঁচু অঞ্চলে গিয়ে তারা একটা বিস্তীর্ণ ক্যানোপিগুলো দিয়ে তারা অংশটাকে প্রায় ঢেকে রাখবে। এর ফলে যেটা হয়, ভেতরের দিকে এই অংশগুলোতে আর্দ্রতা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। এখানে প্রচুর পরিমাণে মস, ছোট ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ অনেক কিছু জন্মায়, লতা জন্মায়, যেগুলো এ সকল উদ্ভিদকে আশ্রয় করে বেঁচে থাকে। অনেক সময় দেখা যায় এই সকল উদ্ভিদের এই অংশ থেকে উঁচু হয়ে কোনো একটা উদ্ভিদ রয়েছে, আরও উঁচুতে অবস্থান করছে। এ সকল উদ্ভিদ সাধারণত প্রায় 60 মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। এ সকল উদ্ভিদকে আমরা তখন বলে থাকি ইমার্জেন্ট। তার মানে ট্রপিক্যাল রেইন ফরেস্টের যে ক্যানোপি অংশটা রয়েছে তার থেকে উঁচুতে গিয়ে যদি কোনো গাছ তাদের ক্যানোপি তৈরি করে তখন সেই সকল উদ্ভিদকে আমরা বলবো ইমার্জেন্ট উদ্ভিদ। এখন আসি ট্রপিক্যাল সিজনাল ফরেস্ট কোনগুলো। ট্রপিক্যাল সিজনাল ফরেস্ট হচ্ছে যে সকল বনভূমির মধ্যে শীতকালে সেই উদ্ভিদগুলোর পাতাগুলো ঝরে যাবে এবং বৃষ্টিপাতটা সবসময় হবে না, বর্ষাকালে বৃষ্টিপাত দেখা যায়। ট্রপিক্যাল রেইন ফরেস্টের সাথে ট্রপিক্যাল সিজনাল ফরেস্টের এটাই হচ্ছে প্রধান পার্থক্য। এখানে শুধুমাত্র বর্ষাকালে বৃষ্টিপাত হবে, মৌসুমি বৃষ্টিপাত হবে। এই কারণে তাদের বৈশিষ্ট্য কিছুটা রেইন ফরেস্টের মতন হলেও সম্পূর্ণভাবে তারা রেইন ফরেস্টের মতন না। বাংলাদেশের চট্টগ্রাম, সিলেটের যে সকল বন অঞ্চল রয়েছে এই সবগুলো অঞ্চল হচ্ছে ট্রপিক্যাল সিজনাল ফরেস্ট। এমনকি মায়ানমারের সেগুন বন যেটা রয়েছে সেটাও কিন্তু ট্রপিক্যাল সিজনাল ফরেস্টের অন্তর্ভুক্ত। এরপরে আসি ডেসিডুয়াস ফরেস্টে। ডেসিডুয়াস ফরেস্ট হচ্ছে পত্রঝরা বা পর্ণমোচী বনাঞ্চল। পত্রঝরা বা পর্ণমোচী বলতে আমরা বুঝি পাতাগুলো এক বছরে একটা বিশেষ সময়ে সম্পূর্ণভাবে ঝরে যাবে। কিন্তু এই ডেসিডুয়াস ফরেস্ট আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে টেম্পারেট আর একটা হচ্ছে ময়েস্ট ডেসিডুয়াস। টেম্পারেট যেই ডেসিডুয়াস রয়েছে সেই ডেসিডুয়াস ফরেস্টে বৃষ্টিপাত হয় হচ্ছে 100 সেন্টিমিটার বাৎসরিক। তাপমাত্রা সেখানে অল্প থাকে, শীতকালে সব পাতা ঝরে যাবে এবং উঁচু যে সকল বৃক্ষ থাকে তাদের মধ্যে প্রধান হচ্ছে ওক, ম্যাপেল, বিচ, বার্ক, চেস্টনাট, এই সকল ধরনের উদ্ভিদগুলো। আর ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট যেগুলো সেখানে বৃষ্টিপাতটা বেশি থাকে, সেটা 200 সেন্টিমিটারের মতন থাকে বাৎসরিক। এবং শীতকাল শীতের যে তাপমাত্রাটা কম থাকার কথা ছিল সেই তাপমাত্রাটা এত কম থাকে না, একটু বেশি পরিমাণে থাকে। বেশি পরিমাণে থাকার কারণে সেখানে আর্দ্রতাটাও বেশি থাকে, এই জন্য এদেরকে আমরা বলে থাকি ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট। অধিকাংশ বৃক্ষই পত্রঝরা ধরনের হয়। বাংলাদেশের যে শালবন রয়েছে সেটা হচ্ছে ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট ধরনের। এরপরে আসি কনিফার ফরেস্ট। কনিফার ফরেস্টের বাৎসরিক বৃষ্টিপাত হচ্ছে 50 থেকে 100 সেন্টিমিটার এবং এখানে যে গ্রীষ্মকাল রয়েছে সেটা সংক্ষিপ্ত ধরনের হয় কিন্তু শীতকাল দীর্ঘ হয়। তাপমাত্রা -30 ডিগ্রি সেলসিয়াস থেকে +30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এবং এখানে যে সকল উদ্ভিদ রয়েছে সেই উদ্ভিদগুলোর মধ্যে প্রধান হচ্ছে পাইন, রেডউড। পাইন গাছগুলো আমরা সাধারণত যে সকল অঞ্চলে দেখতে পাই
সে সকল অঞ্চলগুলো দেখা যায় যে অধিকাংশ সময়ই বরফে ঢাকা থাকে, সেটাই হচ্ছে এই কনিফার ফরেস্ট। এবং সেখানে প্রাণী হিসেবে আমরা দেখতে পাই শিয়াল, নেকড়ে, বিভিন্ন ধরনের পাখি, ছোট ছোট কাঠবিড়ালি এবং বিভিন্ন ধরনের ইঁদুরও আমরা সেখানে দেখে থাকি। আমেরিকার মধ্যে যুক্তরাষ্ট্রের অনেকগুলো অঞ্চল জুড়ে কনিফার ফরেস্ট আমরা দেখতে পাই। এরপরে রয়েছে ম্যানগ্রোভ ফরেস্ট। বাংলাদেশে যে সুন্দরবন রয়েছে সেটাই হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টের উদাহরণ। তার মানে বাংলাদেশে আমরা বনভূমির মধ্যে দেখতে পাচ্ছি ট্রপিক্যাল সিজনাল যেই ফরেস্ট, সেটা আমরা ডেসিডুয়াস যে ময়েস্ট ফরেস্ট সেটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের শালবনে, এবং ম্যানগ্রোভ ফরেস্টটা আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে সুন্দরবন। এবং সুন্দরবনে 160 থেকে 200 সেন্টিমিটার পর্যন্ত বাৎসরিক বৃষ্টিপাত হয়ে থাকে। এবং সুন্দরবনের ক্ষেত্রে আমরা খুব সাধারণভাবে সেখানে আরও কিছু বৈশিষ্ট্য বলতে পারি। লবণাক্ত অঞ্চল যেহেতু, তার মানে সেখানে যে সকল উদ্ভিদ রয়েছে সেগুলো হচ্ছে হ্যালোফাইট। উদ্ভিদগুলোর মধ্যে রয়েছে সুন্দরী, গরান, গোলপাতা, কেওড়া, এ সকল উদ্ভিদ। সেখানে প্রাণী হিসেবে আমরা দেখতে পাই রয়্যাল বেঙ্গল টাইগারকে, বিভিন্ন ধরনের সাপ দেখতে পাই, বানর দেখা যায়, চিত্রা হরিণ দেখা যায়, বাঘ দেখা যাচ্ছে, পাখিও দেখা যায়। এবং সেখানকার উদ্ভিদগুলোর কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন শ্বাসমূল থাকে, জরায়ুজ অঙ্কুরোদ্গম হয়, সেখানে ঠেসমূল, স্তম্ভমূল, এই সব কিছুই দেখা যায়। এবং সেখানে প্রতিনিয়ত জোয়ার ভাটা থাকে এবং মাটি সবসময় কর্দমাক্ত থাকে এবং প্রচুর লবণাক্ত থাকে। তো এটাই ছিল হচ্ছে বনভূমির বায়োম, যেখানে আমরা বিভিন্ন ধরনের বনভূমি সম্পর্কে জানতে পারলাম।